রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত আছেন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 289 জনের। রংপুরের পীরগঞ্জের হিন্দুপল্লিতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক শিবির কর্মী এবং স্থানীয় এক ইমামকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। লক্ষ্মীপুরে মাদ্রাসার 6 ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষক মঞ্জুর কবিরকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জেলা দায়রা জজ এ আদেশ দেন। চীনের চাপিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা আইনের ঝুঁকির কারণে হংকংয়ে কার্যালয় বন্ধ করে দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আঙ্গুলের চোট ও মানসিক অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছেন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজের দলে ফেরার পর জানালেন অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত তিনি। সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। আগামী বছর মার্চে কলকাতা ও দার্জিলিংয়ে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।